লাইন নাম্বার দিব লাগে। কংগ্রেসের বহু ওয়েল উইশার আছে, ভোটার আছে, সাপোর্টার আছে, কতবা কোনে ইনফরমেশন পায় যে এই MLA পলাই আছে, তেতিয়া খবরটো দিব। দিয়ার লগে লগে কুইক রেসপন্স টিম যাব। আর লগতে মই এটা আহ্বানও করে আছো, আপনাদের দেখিছে যেতিয়া ফ্লাড হয় বা কিবা হয় জুই লাগে, পিছত NDRF-র টিম একদম ওয়েল ইকুইপড হয়ে যায়। তো তেওঁর যোগাড়টো কি আছে, কেনেকা ধরিব, কেনেকা আনি রাখিব, কি করিব, কি কি মানে ইকুইপমেন্ট আছে তেওঁর, সেইখিনি দিয়ে একটা মক ড্রিল করে ললে রাজীব ভবনত, এই রাইজেও ভাল পাব আর কংগ্রেসের কর্মীখিনি, আমি যাক মানুষ একেবারে বিজেপিক বেয়া পাও, আমি অল্প আশ্বস্ত হম, আমারও ভাল লাগিব। কারণ আমি 11খন সিট এড়ি দিছিল যাতে কংগ্রেস তারপর জিকে। তো এই কারণে মই ভূপেন বড়া ডাঙরিয়াক আহ্বান করে আছো, আপনি সোনকালে একটা মক ড্রিল করক রাজীব ভবনত কুইক রেসপন্স টিমর, MLA পলালে কেনেকা ধরিব, কেনেকা রাখিব, কি করিব, কত রাখিব, এটা একটা মক ড্রিলের কারণে মই আহ্বান করে আছো। এইখানে এই কারণে তো কুইক রেসপন্স টিম বনাইছে, এটা আশঙ্কা আছে কারণে তো বনাইছে। তো এই কারণে মই আহ্বান করে আছো। মূল হাতত তো যে তথ্য আসলে মই 6 মাস আগতে দিছিল, এটা এটাকে পচা হয়ে আছে, এতিয়া ভূপেন বড়া ডাঙরিয়ার তার তথ্য আছে কারণে কুইক রেসপন্স টিম বনাইছে। এইটো তো 2-4-5 সিট মেবি 6, এতিয়া নহয় 26। থ্যাংক ইউ। মই তো আগে আগতেও কৈছিল মিনিমাম 4, ম্যাক্সিমাম 6-26। এজনও না যায়, এজনও না যায়, কনফিডেন্টলি কই আছে এজনও না যায়, 100%। ইস্যু লই কংগ্রেসে রেসপন্স করেছে, কিন্তু বাকিগুলোকে তো ঠিক আছে। কংগ্রেসে হাউসত একো মাত না মাতে, কিবা ইস্যু এটা পালে দৌড়ি দৌড়ি আহি প্রেসর আগত, এইবিলাক রাইজে সব গম পায়, হাউসর কিনিও লাইভ হয় সব গম পায়। আমার মিত্রতা গরুকুটি নহয়, তার মানুষখিনি লই আর গভর্নমেন্টে ইমান টাকা ওয়েস্ট করেছে, রিজাল্ট কি রাজুয়ে জানিব লাগে।